আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়জা কনসালটেন্ট গাইনি হিসেবে আছি বি আর হসপিটাল পান্থপথ ঢাকায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় কোভিড নাইন্টিন বা করোনা সংক্রমণ সম্পর্কে অনেকেই জানতে চায় গর্ভাবস্থায় এর ঝুঁকি কতখানি একজন গর্ভবতী মা কোভিড নাইন্টিন বা করোনা আক্রমণের ঝুঁকি ঠিক ততখানি যেমনি একজন সুস্থ মানুষের অর্থাৎ এমন কোনো কথা নেই যে গর্ভাবস্থায় এর ঝুঁকিটা বেড়ে যায় বা অন্যভাবে বলা যায় যে গর্ভবতী মায়েরাই বেশি ঝুঁকিতে আছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে যদি একই সাথে গর্ভাবস্থার সাথে সাথে অন্যান্য রোগ থেকে থাকে যেমন ফুসফুসের সমস্যা হাঁপানি হার্টের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তাহলে সেই ক্ষেত্রে এই রোগে সংক্রমিত হলে তার উপসর্গের পাশাপাশি জটিলতার প্রবণতা বেশি থাকে একজন মা গর্ভাবস্থায় যাতে কোভিড নাইন্টিনে সংক্রমণ না হন তার জন্য কী কি সতর্কতা নিতে পারেন প্রথমত তিনি নিয়মিত সাবান দিয়ে হাত ধোবেন হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করবেন খুব জরুরি প্রয়োজন ছাড়া তিনি ঘরের বাইরে যাবেন না গর্ভাবস্থায় ডাক্তারের নিয়মিত চেক তিনি জরুরি প্রয়োজন ছাড়া অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে টেলিফোনে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন খুব বেশি জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে হলে তাকে অবশ্যই গণপরিবহন পরিহার করতে হবে বাড়ির কারো যদি করোনা ভাইরাসের কোনো রকম উপসর্গ দেখা দেয় তার থেকে নিজেকে দূরে রাখতে হবে আত্মীয় স্বজন বান্ধবের সাথে এক জায়গায় জড়ো হওয়া যাবে না তাদের সাথে যোগাযোগটা টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে এ ধরনের কাজগুলো এছাড়া যে মা অফিস করে থাকেন চাকরি করে থাকেন তিনি এই অবস্থাতে তার কাজগুলো বাসায় বসে করার চেষ্টা করবেন এখন কোনো মায়ের গর্ভাবস্থায় যদি করোনা আক্রমণ হয়েই যায় তাহলে তিনি কি করবেন একজন মা গর্ভাবস্থায় যদি সন্দেহ প্রকাশ করেন যে তার এই ধরনের রোগ বা করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে অর্থাৎ তার যদি জ্বর সেই সাথে কাশি ডায়রিয়া এ ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে তিনি সন্দেহ করতে পারেন যে তার হয়তো বা করোনা রোগ হয়েছে সেই ক্ষেত্রে প্রথমত তিনি তার নিজেকে পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা রাখবেন তিনি ফোনে তার বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করবেন তাকে উপসর্গগুলো জানাবেন এবং সেই অনুযায়ী তিনি প্রয়োজনীয় ওষুধ ঘরেই নেবেন যদি তার অবস্থার অবনতি হয় অথবা কোনো রকম শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে তিনি অবশ্যই হাসপাতালে যাবেন তবে যাবার ক্ষেত্রে নিজস্ব পরিবহন অথবা হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন গণপরিবহন ব্যবহার করবেন না ঘরের বাহির হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সরকার নির্ধারিত হাসপাতালগুলো যেগুলোতে করোনা রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে শুধুমাত্র সে ধরনের হাসপাতালেই তিনি তখন যাবেন গর্ভাবস্থায় বাচ্চার হওয়ার ঝুঁকি আছে কি না হ্যাঁ অনেক বাচ্চার মধ্যে নবজাতক বাচ্চার মধ্যেও কিন্তু এখন করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে তবে সেটা গর্ভাবস্থায় হয়েছে নাকি ডেলিভারির পর হয়েছে তা এখনও গবেষণায় রয়েছে তবে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু করোনা ভাইরাসের আক্রমণ প্রমাণিত ডেলিভারির পর একজন মা কী কী সতর্কতা নিবেন যাতে তার বাচ্চার করোনা আক্রমণ না হয় প্রথমত মা বাচ্চাকে যতবার ধরবেন কিংবা বুকের দুধ খাওয়াবেন ততবার তার হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন বাচ্চাকে বুকির দুধ খাওয়ানোর সময় মা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করবেন যাতে তা বাচ্চার গায়ের উপর না পড়ে বাচ্চাকে পরিবারের অন্য কেউ যদি করোনা রোগের কোনো রকম উপসর্গ দেখায় তা থেকে অবশ্যই দূরে রাখবেন বাচ্চার যদি করোনা ভাইরাস আক্রমণ হয় তাহলে কি করবেন হ্যাঁ কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে এখন করোনা ভাইরাস আর আক্রমণ বা কোভিড নাইন্টিন টেস্ট পজিটিভ আসছে সেই ক্ষেত্রে মা যদি সন্দেহ করেন যে তার নবজাতক শিশুটির হয়তো বা করোনা রোগ হয়েছে অর্থাৎ তার জ্বর সর্দি কাশি ডায়রিয়া এ ধরনের কোনো উপসর্গ যদি তিনি দেখে থাকেন তাহলে তিনি তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে টেলিফোনে কথা বলবেন সে অনুযায়ী চিকিৎসা বাসাতেই শুরু করবেন এবং বাসার অন্যান্য সদস্যদের এবং তার অন্যান্য সন্তানদের কাছ থেকে বাচ্চাটিকে তিনি আলাদা রাখবেন তারপরেও যদি বাচ্চার উপসর্গগুলো দিনকে দিন খারাপ হতে থাকে কোনো রকম শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অবশ্যই বাচ্চাকে নিয়ে তিনি হাসপাতালে যাবেন এবং তা অবশ্যই হবে সরকার নির্ধারিত হসপিটালগুলোর যে কোনো একটিতে এবং প্রয়োজনে তিনি তার নিজস্ব পরিবহন অথবা সেই হসপিটালের অ্যাম্বুলেন্স ব্যবহার করে বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ